নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে বলো না কিন্তু আর এটাও জানিও দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা আমি প্রথমে নিয়ে নিলাম এখানে দুটো বাটি তো দেখো দুটো বাটি কিন্তু আমি নিয়ে নিচ্ছি দুটো বাটি কিন্তু দেখতে দেখতে পরিষ্কারই দেখা যাচ্ছে এখানে কিন্তু নোংরা কিন্তু একদমই দেখা যাচ্ছে না তো দেখো বন্ধুরা এটা থেকে কিন্তু আমরা অনেকটা নোংরা বের করতে পারি তো কিভাবে বের করব তারই একটি ছোট টিপস আমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এরকম কিন্তু আমাদের মাঝে মধ্যে সবসময় যে করা হয়ে ওঠে সেটা না যে আমরা সব সময় করতে পারবো সেটা কিন্তু না তো আমরা মাঝে মধ্যে কিন্তু এই কাজটা করিয়ে নিতে পারি এই যে সাইটগুলো তো হয় না এই সাইড কিন্তু অনেকটা কিন্তু নোংরা আটকে থাকে তো কীভাবে আমরা এগুলো পরিষ্কার করব হ্যাঁ বন্ধুরা এগুলো সেফটি বিন দিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারবো তো মাঝে মধ্যে যদি আমরা এরকম করে একটু বাসনগুলোকে ভিজিয়ে তারপরে এই ধরনের বাসনগুলো একটু যেগুলো আর কি ওইরকম বাঁকানো থাকে উল্টো দিকে তো সেইগুলোর বাসনের মধ্যে যদি আমরা এরকম করে সেফটি বিন দিয়ে মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিই তাহলে দেখবে বাসনগুলো কিন্তু আরও অনেকটা পরিষ্কার হয়ে যাবে আর এই জায়গাটার মধ্যে কিন্তু অনেকটা নোংরা আটকে থাকে যেখানে হাত যায় না বা কোনো কিছু মাজও নিয়ে সেটা কিন্তু মাজা যায় তো সেফটিকে যদি আমরা সেফটি কিন দিয়ে খুঁজি এরকম করে বের করে নেই তাহলে কিন্তু খুব অনায়াসে আমরা এই জিনিসগুলোকে পরিষ্কার করে নিতে পারবো তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে এভাবে কিন্তু আমরা মাঝে মধ্যে পরিষ্কার করে নিতেই পারি তো আর কি হবে বন্ধুরা পরিষ্কার করে নিলে দেখবে কি এরকমটা হয় যে আমরা হয়তো গ্যাসে এরকম বসালাম তারপরে হয়তো দেখলাম যে এরকম ধরনের বাসনপত্রগুলো বাসনে আর কি আটকে থাকে তো সেই বাসনগুলো কিন্তু যখন গ্যাসের মধ্যে বসাবো বা বসাই তখন দেখবে কিন্তু এই নোংরাগুলো কিন্তু ভেসে উঠতে থাকে আর হয়তো কোনো সময় এরকমটা হয় সার্ফের জন্য বা তেলের জন্য তেল চিট করে শব্দ করতে থাকে বা তো চোখেও পড়ে তো তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তো মাঝে মধ্যে যদি এইভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের জিনিসটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমাদের ঘরে এই ধরনের গাডারগুলো কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি বা টাকার প্রয়োজন টাকারের জন্য প্রয়োজন হয় অনেক কাজে ইউজ হয় তো বেশিরভাগটাই আমাদের টাকার ক্ষেত্রে এইসব গাডারগুলো প্রয়োজন হয় তো কী করবো সব গাটাগুলো যখন একসাথে আমরা রাখি এইভাবে রাখি তখন কিন্তু একটার গায়ে আরেকটা লেগে কিছুদিন যেতে না যেতে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আঠার মতো লেগে যায় এবং নষ্ট হয়ে যায় তখন এত টাকা দিয়ে আমরা কিনে নিয়ে আসি বা মিষ্টির প্যাকেট থেকেই পাই সেই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় তো সেটা কিন্তু আমাদের একদমই ভালো লাগে না তো কিভাবে আমরা ভালো রাখতে পারি তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো এর জন্য কি করতে হবে বন্ধুরা পাউডার নিয়ে নিতে হবে পাউডার দিয়ে এটাকে যদি আমরা ভালো করে মেখে আমরা রেখে দেই এটাকে তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ভালো থাকবে যতদিন তোমরা যতদিন এই গাটাগুলো শেষ না হবে ততদিন তোমরা এটা ইউজ করতে পারবে একদমই নষ্ট হবে না এভাবে গাটার দিয়ে গাটারের মধ্যে পাউডার এরকম যে কোনো এক্সপায়ার হওয়া পাউডার দিলেও কিন্তু চলবে এভাবে তোমরা রেখে দিও দেখবে অনেক কিন্তু আমরা এটা রেখে ব্যবহার করতে পারবে তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো আমি এখানে একটা লিমকার প্যাকেট বোতল নিয়ে নিচ্ছি তো আমাদের কি হয় এই লিমকার বোতল বলো আমরা ফুটি বলো সেই সব নিয়ে আসলে কিন্তু আমরা যখন খাই খাওয়ার পরে কিন্তু বোতলটা ধুতে কিন্তু অনেকটা আমাদের টাইম লেগে যায় আর সেটা থেকে গন্ধটা কিন্তু যেতেই চায় না তো কীভাবে এই গন্ধটা আমরা যাতে চট করে যায় তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এর জন্য কি করতে হবে এর জন্য নিয়ে নিতে হবে একটু বেকিং পাউডার বা খাবার সোডা তো দেখো এভাবে একটু খাবার সোডা যদি এটার মধ্যে দিয়ে দিই তারপরে যদি একটু নুন দিয়ে দিই নুন জল দিয়ে দিই তারপরে এটাকে আমরা যদি একটু সময় কিছু সময় মানে কিছু বল সময় বলতে এক ঘন্টা সময় যদি আমরা রেখে দেই তাহলে কিন্তু এই গন্ধগুলো যে থাকবে সেই গন্ধগুলো কিন্তু একদমই আর থাকবে না তো আর এটা কিন্তু ঝাঁকিয়ে তারপরে কিন্তু জলটা দিয়ে তারপরে ঝাঁকিয়ে কিছু সময় ঝাঁকিয়ে তারপরে কিন্তু এটা রাখতে হবে আর ঝাঁকিয়ে রাখলে পরেই কিন্তু এটা খুব সুন্দরভাবে আমাদের এই গন্ধটা চলে যাবে তো দেখতেই পাচ্ছ আমি নুনও দিয়ে দিলাম তো জলের সাথে খাবার সোডাটা পড়ার সাথে সাথে কিন্তু একটা রিয়াকশান শুরু হয়ে গেল তো দেখো এখন আমি এটা গ্লাস দিয়ে এটার মধ্যে বেশি করে জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে এটাকে ঝাঁকিয়ে নেবো তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও তো তোমরা এরকম করে বাড়িতে একবার ট্রাই করে দেখো দেখবে চটপট করে কিন্তু এই গন্ধটা কিন্তু একদমই চলে যাবে এইভাবে তোমরা দেখো এরকম করে কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয় এটা বারবার করে জল দিয়ে ধুতে হয় ধুতে হয় তারপর সার্ফ দিলে তো সার্ফের গন্ধ হয় তো সার্ফ দেওয়া যাওয়া দেওয়াটাও ঠিক না গন্ধ খাবার জিনিসে গন্ধ হতে থাকে তো এভাবে যদি আমরা করে নিই তাহলে কিন্তু খুব সহজে আমাদের এটার গন্ধটা চলে যাবে আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা তোমরা কখনো কি বালিশের কভার ছেঁড়া বালিশের কভার ব্যবহার করেছ না করলে তোমরা কিন্তু এই ভিডিওটি দেখার পরে কিন্তু অবশ্যই তোমরা বালিশের কভার তোমরা ব্যবহার করবে আশা করি ছেঁড়া বালিশের কভারগুলো তো দেখো এই বালিশের কভারটা আমার নষ্ট হয়ে গেছে পাতলা হয়ে গেছে তারপর আবার সুতো উঠে সুতাগুলো বেরিয়ে গেছে তো এই বালিশের কভারটার মধ্যে আমি এরকম একটা প্লাস্টিক যে আমাদের চাল আমাদের পঁচিশ কেজি ত্রিশ কেজি যে চালের বস্তাগুলো হয় না এই চালের বস্তাগুলো এরকম করে দুই ভাঁজ করে তারপরে কিন্তু এটা ঢুকিয়ে দিচ্ছি তো দেখো ঢুকিয়ে দেওয়ার পরে কিন্তু আমার একদম মাপ মতো হয়েছে এটা একদমই মাপমতো হয়ে গেছে তো এটা আমরা কী কাজে ইউজ করবো বন্ধুরা এটা আমরা কিন্তু অনেক কাজে ইউজ করতে পারি প্রথমত দেখো বন্ধুরা আমাদের বাচ্চারা কিন্তু অনেক সময় হয় যে পাকাতে বসে খেলাধুলা করে আর সেদের ওদের কিন্তু ঠান্ডা লেগে যায় তারপরে এটা তো তোমরা ব্যবহার করতে পারো ওদেরকে এটার মধ্যে বসাতে পারো বড়রাও এটার মধ্যে বসতে পারো তারপরে অনেক সময় এটাতে খাওয়া দাওয়া হয়তো আমরা অনেক সময় নিচে বসে খেলাম তো এটার মধ্যে বসে খেলে কিন্তু আমরা কিন্তু খুব সহজে এটা ধুয়ে দিতে পারো যদি ধোয়ার প্রয়োজন হয় তখন কিন্তু উপ উপরে বালিশের ঢাকনাটা খুলে আমরা কিন্তু ধুয়ে দিলেই কিন্তু এটা আমাদের পরিষ্কার হয়ে যাবে আবার অনেক সময় হবে যে টয়লেটের যে টয়লেটের দরজার সামনে যদি এরকম করে দিয়ে রাখো তাহলে কিন্তু আমরা যে পা ভেজা অবস্থায় ঘরে আসি তখন কিন্তু এটা থাকলে জলটা কিন্তু শুষে নেবে তাহলে চলো বন্ধুরা তাহলে এটা দেখতে দেখতে আজকে যে ধাঁধাটা রয়েছে সেটা জেনে নেই তো বন্ধুরা আজকের ধাঁধা হলো হাত নেই পা নেই তবু সে চলতে পারে তার অভাব হলে পরে সবাই অনাহারে মরে তো বন্ধুরা তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে যে একটি ধাঁধার উত্তর করলা হবে হ্যাঁ বন্ধু ঠিকই ধরেছ করলাই হবে তো এরকম সবাই উত্তর দিতে থাকো যদি তোমাদের জানা থাকে চেষ্টা করলে অবশ্যই তোমরাও পারবে এরকম কোনো কঠিন আমি ধাঁধা ধরি না সবাই যাতে তোমরা পারো সেরকমই আমি চেষ্টা করি ধাঁধা ধরার জন্য তো আশা করি তোমরা এটাও পারবে তো চেষ্টা করো তাহলেই পারবে তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই বন্ধুরা আমাদের মধ্যে কি হয় আমাদের যখন অনেক বালিশের কভার বালিশ বালিশের কভার বা বিছানার ঢাকনা এগুলো বেড কভার থাকে ঘরে তখন এগুলো কি হয় আমরা কোথায় কোনটা রাখি তখন প্রয়োজনে আমরা কিন্তু খুঁজে পাই না এক এক জায়গায় এক একটা পড়ে থাকে তো খুঁজেই পাওয়া যায় না তখন কিন্তু আমাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয় তো আমরা কি করবো বন্ধুরা এরকম যাতে না করতে হয় তারই একটি ছোট টিপস আমাদের কাছে শেয়ার করছি তো দেখো এটা কি করতে হবে এরকম করে নিয়ে সবগুলো যদি আমরা একটা বালিশে পুরোনো বালিশের ঢাকনার মধ্যে রেখে দেই তাহলে কিন্তু এটা আমরা খুব সহজেই যখন আমাদের প্রয়োজন তখনই কিন্তু আমরা এটা পেয়ে যাব আর লোকজন আসলেও কিন্তু অসুবিধা হবে না যে আমাদের জানাই থাকবে আমাদের যে ওই বালিশের ঢাকনাতে এরকম সব বালিশ সে ঢাকনাও রয়েছে বা আমাদের বেড কভারগুলো রয়েছে আমরা খুব সহজেই কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবো একসাথেই রাখলে এরকমভাবে তাহলে কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাব একটা ছিটিয়ে আরেক জায়গায় চলে যাবে না বা এক এক জায়গায় রাখাও হবে না একসাথে থাকবে আমরা খুব সহজে পেয়ে যাব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তাহলে আমরা বালিশের পুরনো বালিশের কভারগুলো কত সুন্দরভাবে আমরা এখানে ইউজ করতে পারছি তো এরপর থেকে তোমরা আশা করি তোমাদের বালিশের কভারগুলো বা চটা বালিশের কভার বা একটু ছিঁড়ে যাওয়া বালিশের কভারগুলো ফেলে দেবে না এভাবে তোমরা ব্যবহার করতে পারবে এরকম করে কয়েকটা বানিয়ে নিলে বালিশের বসার জন্য বানিয়ে নিলেও অনেক কয়টা বানিয়ে নিলে তোমরা এটা ব্যবহার করতে পারবে আবার এইভাবে তোমরা বালিশের ঢাকনাগুলো জিনিসের জিনিসের বেড কভার টভারগুলো রাখার মতো তোমরা ইউজ করতে পারবে তো আশা করি তোমাদের এই টিপস সবগুলো টিপস ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওটি যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাহলে কমেন্ট করে যদি জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে না ভিডিওতে কেমন